হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো IIBF সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে অ্যাপ্লাই করবেন। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো IIBF সার্টিফিকেট বর্তমান সমস্ত EPS সেক্টর পোর্টাল থেকে শুরু করে CSP ব্যাংক ব্যাংক বা বিভিন্ন ব্যাংকিং সেক্টর কাজ করতে গেলে এই সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। তো আপনার যদি সার্টিফিকেট না হয়ে থেকে থাকে অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, কেননা কিছুদিনের মধ্যে হয়তো EPS পোর্টাল বা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে IIBF সার্টিফিকেটের প্রয়োজন। তো IIBF সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করতে সেটা জানতে আপনি কী করবেন, ওই একটি ক্রোম ব্রাউজার আসবেন, এসে কী করবেন, সার্চ করবেন NIESBUD IIBF, এমন বলে সার্চ করবেন। করে প্রথমে একটি অংশ দেখতে পাবেন IIBF, এই অংশে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন IIBF অ্যাপ্লাই করবার জন্য আপনার কয়টি প্রসেস, সেই প্রসেস আপনাকে ফলো করতে হবে। তার আগে আগে যে IIBF অ্যাপ্লিকেশন প্রসেস ছিল সম্পূর্ণ সেটা আলাদা, বা এখন নিয়ম ছিল নিয়ম, সেই নিয়মটা বর্তমানে অনেকটাই চেঞ্জ হয়েছে, হয়ে নতুন পদ্ধতি হয়েছে। তো আগে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করেছিলাম, সার্টিফিকেট 5ই জানুয়ারি পেয়েছি এবং এটা আমার সার্টিফিকেট। তো দেখতে পাচ্ছেন এখানে আমি, এটা আমার অ্যাডমিট কার্ড ছিল, এখানে বর্তমানে এপ্রিল পড়ার পর থেকে এটা চেঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 164 পেয়েছিলাম, যে এখানে CSC আইডি থেকে অ্যাপ্লাই করে আগে একটা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হতো, বর্তমানে এই নিয়মটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আপনার সার্টিফিকেট বার করার জন্য এখন নতুন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন লিঙ্ক এবং লিঙ্কের প্রসেস আপনাকে জানতে হবে। তার আগে জানাবো যে IIBF সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনের জন্য কী করবেন, 4টি প্রসেস আছে এখানে, আপনার 4টি প্রসেস ফলো করতে হবে। 4টি প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস ফলো করে আপনাকে সার্টিফিকেট জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন IIBF BC বেসিক সার্টিফিকেট প্রোগ্রাম অনলাইন, মুডে 4 দিনের জন্য 2124 টাকা কাটবে। দেখছেন 2 নম্বর আছে IIBF BC অ্যাডভান্স সার্টিফিকেট প্রোগ্রাম অনলাইনে আছে, 6 দিনের জন্য 3186 টাকা। এখানে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অফলাইন 2টি প্রসেস আছে, এটা বর্তমানে অ্যানাউন্সমেন্ট, মানে এটা এখনও চালু হয়নি। তো এখন চালু আছে কি অনলাইন প্রোগ্রাম। তো এখানে 2টি প্রসেস এবং এই 2টি প্রসেস আপনার অ্যাপ্লাই করবার জন্য এই নিয়মটা ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন ক্লিক এই অংশটা ক্লিক করবেন, ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট প্রসেস ইনটু সার্টিফিকেশন প্রোগ্রাম অংশে ক্লিক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে সম্পূর্ণ প্রসেসটাই। তো দেখতে পাবেন নিচের দিকে চলে আসবেন, এখানে প্রথম আপনার ফিল্ড রেজিস্ট্রেশন করতে হবে, ভেরিফাই OTP করতে হবে, গেট রিসিপ্ট, তারপর মেক পেমেন্ট, কালেক্ট পেমেন্ট ডিটেলস, তারপর হচ্ছে এখানে NIESBUD প্রোগ্রাম ডাইরেক্টর বা কোয়ার্ডিনেটর থাকবে, তিনি কী করবেন আপনাকে সেন্ড করবেন, লিঙ্ক সেন্ড করবেন, কখন ক্লাস হবে এবং কখন অ্যাসেসমেন্ট দেবে সেগুলো আপনাকে ফলো, এবং সেই সময় টাইম টু টাইম আপনাকে অ্যাটেন্ড করতে হবে। নিচে দেখতে পাচ্ছি তার কাইন্ডলি জয়েন দ্য প্রোগ্রাম অন স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, এই স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম সেই সময় আপনার জয়েন করতে হবে। এবারে চলে আসবো অ্যাপ্লাই প্রসেস, কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করবার জন্য আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি তাহলে সর্বনিম্ন 2124 টাকা, এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা দিয়ে অ্যাপ্লাই করবার জন্য আপনি ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট অংশে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ইজ ক্লোজ, এখানে রেজিস্ট্রেশন ক্লোজ দেখাচ্ছে, কেননা এখানে দেখতে পাচ্ছেন 8ই এপ্রিল পর্যন্ত ছিল, এটা আপাতত বন্ধ আছে এবং আজকে 9ই এপ্রিল। আমি আগে অ্যাপ্লাই করেছিলাম, তার প্রসেসটা জানাবো, আবার কয়েকদিনের মধ্যে আপনার চালু হবে, তারপর আবার আমি নতুন করে ভিডিও বানিয়ে দিয়ে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে একটা অংশ দেখতে পাবে, যখন ছাড়বে আবার সেই অংশটা আপনার কী করতে হবে। তো এমন একটি অংশ দেখতে পাবেন যেখানে আপনার কি, যিনি ট্রেনিং বা তিনি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছে তার নাম, তারপর কি তার ফোন নাম্বার বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি একটি, তারপর কি করবেন DOB বসাবেন, ফাদার্স নেম, জেন্ডার, ফিজিক্যাল চ্যালেঞ্জ নো করবেন, জেনারেল আপনার ক্যাটাগরি অনুযায়ী সিলেকশন করবেন, এডুকেশন কোয়ালিফিকেশান আমি গ্র্যাজুয়েট করেছি এখানে 8 পাস, এখানে ক্লিক করে বুঝতে হবে 8 পাস থেকে শুরু করে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আধার নাম্বার, যে কোনো আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আইডেন্টিটি ডকুমেন্ট নাম্বার বসিয়ে দেবেন, মায়ের নাম বসাবেন এবং অ্যাড্রেস সিটি সিলেকশান করবেন, তারপর কান্ট্রি সিলেকশান করবেন, কান্ট্রি সিলেকশান করবেন, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং একটি ফটো, তারপর কী করবেন সাবমিট অংশে ক্লিক, তারপরে আপনার ভেরিফাই OTP করবেন। কীভাবে OTP, আপনার ফোনে একটা OTP চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আসবে এবং একটি পাসওয়ার্ড আসবে। তো ভেরিফাই OTP করার পরে আপনার পরবর্তী একটি স্টেপ চলে আসবে।
তো ভেরিফাই কমপ্লিট করার পরে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর আপনি লগ ইন টু কমপ্লিট ইউর ওটিপি অংশে ক্লিক, লগ ইন অংশে ক্লিক করবেন। অর্থাৎ স্টুডেন্ট যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে সেটাখানে বসিয়ে আপনি লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন অংশে ক্লিক করে সাইন ইন অংশে ক্লিক করবো। তো সাইন ইন অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটি পেমেন্ট অংশ, পেমেন্ট কমপ্লিট হলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে আমি বলে দেবো একটু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড অংশ দেখতে পাবেন। ড্যাশবোর্ডে আপনি এমন একটি অংশ দেখতে পাবেন। তারপর এখানে প্রোফাইল, প্রোফাইলে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে প্রোফাইল আপনি দেখে নিতে পারেন যে বেসিক ডিটেলস দিয়েছেন, এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ওরা ওখান থেকে যে পাসওয়ার্ড আপনার দিয়েছেন সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে লাইভ ক্লাস, এখানে লাইভ কিছু ক্লাস হবে, সেই ক্লাসে আপনার অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ মেলে আপনার নোটিফিকেশান দিয়ে দেওয়া, দেওয়া হবে কখন আপনার ক্লাসগুলো হবে। তো তারপরে রিডিং ম্যাটেরিয়াল, কিছু ম্যাটেরিয়াল দেবে সেখান থেকে আপনাকে দেবে, সেই ম্যাটেরিয়ালগুলো আপনাকে কমপ্লিট করতে হবে বা করতে হবে। তারপর অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট আপনার কমপ্লিট করতে হবে। তার ফের একটা অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে এবং আপনার ট্রেনিং কমপ্লিট হবে, এবং ট্রেনিং কমপ্লিট হলে এখানেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এইভাবে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং কত টাকা পেমেন্ট করতে হবে? 2124 টাকা, 2124 টাকা কমপ্লিট করতে হবে। এবং আপনি কি বাড়িতে বসে অনলাইন মোডে আপনি আইআইবিএফ সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনাকে আইআইবিএফ সার্টিফিকেট বার করে আপনার পরবর্তী ব্যাংকিং সেক্টর থেকে আপনার এইপিএস পোর্টাল, সমস্ত পোর্টাল অথবা সিএসসি আইডি পাওয়ার জন্য সেখানেও আইআইবিএফ সার্টিফিকেট প্রয়োজন, আপনার সেই সেই জায়গাগুলো আপনাকে কাজে লাগাতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।